হাই, আমি জিতেন্দ্রনাথ জানা। 2021 সাল শেষ হতে চলেছে আর 2022 সালকে আমরা স্বাগত জানাতে চলেছি। যখনই একটা নতুন বছর আসে তখনই আমাদের একটা নতুন ক্যালেন্ডারের দরকার হয়ে পড়ে। আজ আমরা ম্যাথমেটিক্যালি এমন একটা জিনিস শিখব যাতে আর কোনোদিন আমাদের কোনো নতুন ক্যালেন্ডারের দরকার হবে না। এই জিনিসটা 1000 বছরের ক্যালেন্ডার, একটা অসাধারণ ক্যালেন্ডার যেটা তোমাদের কাছে থাকলে তোমাদের আর নতুন কোনো ক্যালেন্ডারের দরকার হবে না। কিভাবে একটা অসাধারণ ম্যাথমেটিক্সের জোরে এই ক্যালেন্ডারটা কাজ করে সেটা আজ তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে শুরু করা যাক। তোমাদের মনে হতে পারে এই 12টা সংখ্যা দিয়ে কিভাবে 1000 সালের ক্যালেন্ডার বোঝানো যাবে। এটা অ্যাবসলিউটলি অ্যামেজিং একটা ম্যাথমেটিক্স। চলো আমরা দেখে নিই এটা কিভাবে কাজ করে। এই 1000 সালের ক্যালেন্ডারকে ব্যবহার করে কিভাবে আমরা 2021 সালের শেষ দিনটা কী বার সেটা বের করব, চলো দেখে নিই। 31 নিচে আমরা 30 লিখলাম, ডিসেম্বর মাস অর্থাৎ 12। এর নিচে আমরা 1000 সালের ক্যালেন্ডার থেকে 5 লিখলাম, 21 সাল অর্থাৎ 20টা বছর কমপ্লিট হয়েছে তাই আমরা 20 লিখলাম, এবং 20 ভাজিত 4 আরও লিখলাম। সমস্ত যোগফলটা করে নিলে আমরা পাবো 35 + 20 + 5 অর্থাৎ 35 + 25 = 60। ক্যালেন্ডারে যেহেতু 7-এর গণিত চলে তাই আমরা 60-কে 7 দিয়ে ভাগ করলাম এবং ভাগশেষ পেলাম 4 অর্থাৎ 31/12/2021 হচ্ছে সোমবার থেকে 4 দিন আগে অর্থাৎ শুক্রবার। অ্যাবসলিউটলি অ্যামেজিং তাই না? এই 1000 সালের ক্যালেন্ডারটাকে কাজ করানোর জন্য আমরা কিছু অবজারভেশনকে কাজে লাগিয়েছি। যেমন এক বছরের মোট দিন সংখ্যা হচ্ছে 365, 365-কে 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে 1 অর্থাৎ কোনো একটা বছর যে বার দিয়ে শুরু হয় তার পরের বছরটা ঠিক একদিন পর থেকে শুরু হবে। আর একটা অসাধারণ অবজারভেশনকে এখানে কাজে লাগানো হয়েছে, সেটা হলো 1/1/2001, এটা সোমবার ছিল। যদি তোমাদের বিশ্বাস না হয় তোমরা ক্যালেন্ডার খুলে দেখে নিতে পারো। এই দুটো সাধারণ অবজারভেশনের উপর দাঁড়িয়ে আমাদের এই 1000 সালের ক্যালেন্ডার। চলো নতুন বছরের প্রথম দিন অর্থাৎ 1/1/2022 কী বার হবে সেটা কীভাবে এই 1000 সালের ক্যালেন্ডার থেকে আমরা খুঁজে বার করব দেখে নিই। যেহেতু এই পুরো হিসেবে আমরা 1/1/2001 বেস ধরে এগোচ্ছি তাই জানুয়ারি মাসের 1 তারিখ থেকে 1 তারিখ আসলে কোনো দিনই এগোচ্ছে না, তাই 1-এর নিচে আমরা 0 লিখলাম। আমাদের 1000 সালের ক্যালেন্ডার থেকে জানুয়ারি মাসের জন্য 1-এর নিচে 0 লিখলাম। 22 সাল অর্থাৎ 2001 সাল থেকে আমরা 21 বছর কমপ্লিট করেছি তাই 22-এর নিচে আমরা 21 লিখলাম। আর 22 সাল পর্যন্ত কতগুলো লিপ ইয়ার হয়েছে সেগুলোকে খোঁজার জন্য আমরা 20 ভাজিত 4 লিখলাম। আমরা দেখলাম 5টা লিপ ইয়ার আছে, 2004, 2008, 2012, 2016 ও 2020 অর্থাৎ 21টা বছরের জন্য আমরা 21 দিন আগে গেছি এবং 5টা লিপ ইয়ারের জন্য আরও 5 দিন আগে গেছি, মোট 26 দিন আগে গেছি। এবার এই 26-কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি মডিউলো 7-এর মতো করে তাহলে রিমাইন্ডার পাবো 5 অর্থাৎ সোমবার থেকে 5 দিন আগে শনিবার। অর্থাৎ এবছর আমরা নিউ ইয়ার পালন করব শনিবার দিন। সকলকে আমার তরফ থেকে ভেরি হ্যাপি নিউ ইয়ার। এবার এই ভিডিওর সবচেয়ে ইন্টারেস্টিং পার্টের দিকে আসা যাক। এই যে জানুয়ারির নিচে আমি 0 লিখেছি, ফেব্রুয়ারির নিচে 3 লিখেছি, মার্চের নিচে 3 লিখেছি, এই সংখ্যাগুলো আমি পেলাম কোথা থেকে? দেখো আমরা একদম সরাসরি একটা ক্যালেন্ডারের দিকে দেখি। জানুয়ারি মাসের 1 তারিখ শুরু হয়েছে শনিবার আর জানুয়ারি মাসের মোট দিন সংখ্যা হচ্ছে 31। তাহলে মডিউলো 7 ম্যাথ ব্যবহার করলে 31-কে আমি যদি 7 দিয়ে ভাগ করি রিমাইন্ডার থাকে 3 অর্থাৎ এবার তুমি ফেব্রুয়ারির শুরুটা দেখো, ফেব্রুয়ারি 1 তারিখ মঙ্গলবার অর্থাৎ শনিবার থেকে 3 দিন পর রবি সোম মঙ্গলবারে ফেব্রুয়ারি মাস শুরু হচ্ছে। তাই জানুয়ারি মাসের কোডকে আমরা 0 ধরেছি এবং ফেব্রুয়ারি মাসকে 3 ধরেছি। মার্চ মাসের কোডটা বের করতে গেলে আমাদেরকে ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যার দিকে নজর দিতে হবে। ফেব্রুয়ারিতে 28 দিন আছে তাই 28-কে 7 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার 0 অর্থাৎ ফেব্রুয়ারি যদি মঙ্গলবার থেকে শুরু হয় তাহলে মার্চও সেখানে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে অর্থাৎ মার্চও জানুয়ারির থেকে 3 দিন এগিয়ে শুরু হচ্ছে। জানুয়ারি ছিল শনিবার আর মার্চ শুরু হচ্ছে মঙ্গলবার অর্থাৎ শনিবার থেকে 3 দিন আগে, তাই মার্চেরও কোড
3 লেখা হয়েছে। এপ্রিল মাসের জন্য আমাদেরকে মার্চের দিন সংখ্যার দিকে নজর দিতে হবে। মার্চের দিন সংখ্যা হচ্ছে 31, অর্থাৎ রিমাইন্ডার এখানেও 3। মার্চ নিজেই জানুয়ারি থেকে 3 দিন আগিয়ে ছিল, আর এখানে আরও 3 দিন বেড়ে গেল, অর্থাৎ এপ্রিলের কোড আমরা পেয়ে গেলাম 3+3=6। অর্থাৎ এপ্রিল মাস শুরু হচ্ছে যেখানে জানুয়ারি শুরু হয়েছিল 1 তারিখ শনিবার, সেখান থেকে 6 দিন আগিয়ে গিয়ে শুক্রবার দিন। মে মাসের কোড বের করতে গেলে আমাদেরকে এপ্রিলের দিন সংখ্যার দিকে দেখতে হবে, এপ্রিল 30 দিনে। তাহলে 30 ভাজিত 7, অর্থাৎ রিমাইন্ডার 2। এপ্রিল মাস নিজেই জানুয়ারির থেকে 6 দিন আগিয়েছিল, আবার এপ্রিল শেষ হওয়ার পর দেখলাম রিমাইন্ডার 2 রয়েছে। তাহলে 6+2, অর্থাৎ মে শুরু হবে 8 দিন আগে থেকে। কিন্তু 8 দিন তো যাওয়ার দরকার নেই, মডিউলো 7 ম্যাথে আমরা পাচ্ছি 8 দিন মানে আসলে 1 দিন আগে মে শুরু হচ্ছে। অর্থাৎ জানুয়ারির 1 তারিখ শনিবার হলে মে শুরু হচ্ছে তার থেকে 1 দিন আগে, অর্থাৎ রবিবার থেকে। তাই মেয়ের কোড হলো 1। এইভাবে খুব সহজেই বাকি মাসগুলোর কোডও আমরা বের করে নিতে পারবো, এবং 1000 সালের ক্যালেন্ডার আমাদের পুরোপুরি রেডি। এই ক্যালেন্ডার দিয়ে আমরা 1000 সাল আগে থেকে 1000 সাল পর পর্যন্ত যে কোনো তারিখ কী বার ছিল সেটা বলে দিতে পারবো। এই অসাধারণ ক্যালেন্ডারটা চাইলে তোমরা ডাউনলোড করে নিতে পারো, যার লিংক আমি ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দেবো। ক্যালেন্ডার সিরিজের এটা আমার 2nd ভিডিও। এর আগেও আমরা অ্যামেজিং প্যাটার্নস ইন ক্যালেন্ডার, ক্যালেন্ডারে খুঁজি প্যাটার্ন, কঠিন অঙ্ক হবে সহজে সমাধান, এই ভিডিওটা বানিয়েছিলাম। এর লিংক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা চাইলে ওই ভিডিওটাও দেখতে পারো। এবছর আমাদের স্বাধীনতার 75তম বর্ষ পূর্ণ হচ্ছে, তাই চলো দেখে নিই 15/8/2022 কী বার হবে। 15 অর্থাৎ 14 দিন পূর্ণ হচ্ছে, তাই 15 নিচে আমরা 14 লিখলাম। আমাদের 1000 সালের ক্যালেন্ডার থেকে আগস্ট মাসের কোড 2 লিখলাম। 22 অর্থাৎ 21 বছর পূর্ণ হয়েছে, 21 দিন এগোলো, তাই 21 লিখলাম। আর এর মধ্যে কটা লিপিয়ার আছে জানবার জন্য 20 ভাজিত 4 5 লিখলাম। সব কটাকে যোগ করলে পেলাম 16+21+5, অর্থাৎ 16+26=42। 42কে 7 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার থাকে 0, অর্থাৎ সোমবার+0 দিন, অর্থাৎ সোমবারই হবে। এবছর স্বাধীনতা দিবস সোমবারই পড়বে। অঙ্ক এবং বিজ্ঞান অনেকের কাছেই খুব বোরিং এবং জটিল বলে মনে হয়। এই নেগেটিভ ভাবনাকে দূর করতে আমি একটা পজিটিভ সলিউশন বেসড অ্যাপ্রোচ নিয়েছি। এই 1000 বছরের ক্যালেন্ডারের গল্প তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটা প্রচুর লাইক করো, শেয়ার করো, আর প্লিজ আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে নাও যারা এখনও সাবস্ক্রাইব করোনি, কারণ এর ফলে নোটিফিকেশান পাঠানোর দায়িত্ব ইউটিউব নিয়ে নেয়। থ্যাংক ইউ।